প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন সবজির দাম, ফসলের দাম, জিনিসপত্রের দাম কেন বেড়ে থাকে? আমাদের রাজ্যে লঙ্কা 300 টাকা কেজি, যে টমেটো সমস্ত সবজিতে মানিয়ে নিতে পারে সেই টমেটোর দাম জানেন 200 টাকা কেজি। সারা রাজ্যে, সারা দেশেতে আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়ে আছে। কিন্তু কেন এই দ্রব্যমূল্য এত বৃদ্ধি হয়, ইতিহাস কি বলে? পূর্বেতে কিভাবে জিনিসের দাম বাড়াতো, বর্তমানে কি সেই পূর্বের ইতিহাস টেনে আমাদের দেশের রাজনেতা মন্ত্রীরা কি সেইভাবেই দ্রব্যমূল্যের দাম বাড়ায়? তা শুনে দেখুন কেমন লাগে আপনাকে। একজন বাদশাহ ছিলেন, বিশাল সাম্রাজ্য, বাদশাহ ধন দৌলাটের কোনো অভাব ছিল না। বাদশাহর সৈন্য সামান্তর চারিদিক দ্বারা সর্বদাই ঘিরে থাকিত। ওই বাদশাহর রাজ্যেতে একজন রুটিওয়ালা ছিল, সে রুটি বিক্রি করিত নিজে তৈরি করে। দীর্ঘদিন রুটির দাম একটি নির্দিষ্ট পয়সা হেঁকেছিল, যা সেখান থেকে সে বুঝতে পারছিল লাভের পরিমাণ কম হতে লেগেছে। সে চিন্তা করিল রুটির দাম বাড়াতে হবে। ধরে নিলাম সে রুটির দাম 5 টাকা ছিল। সে রুটির দাম নিজে নিজেই তো বাড়াতে পারে না, সে বাদশাহর দরবারে ছুটে চলিল। একদিন বাদশাহর কাছে গিয়ে বলিল, হুজুর, অনেক বৎসর 5 টাকা করে রুটি বিক্রি করেছি, 10 টাকা করিতে চাই। আপনি যদি অনুমতি দেন কাল থেকে রুটির দাম 10 টাকা করে নেব। আমার লাভের পরিমাণ একটু কম হতে লেগেছে হুজুর, একটু দয়া করুন। রাজা বলিলেন, যা, কাল থেকে রুটির দাম 20 টাকা দিলাম, তুই 20 টাকা করে রুটি বিক্রি করবি, কাল থেকে রুটি 20 টাকার নিচে বিক্রি করিবে না। দোকানি বলিল, না হুজুর, আমার 10 টাকা হলেই চলবে। রাজা বললেন, চুপ কর বিয়াদব, আমি যা বলছি তাই কর, আর আমি তোকে যে বলছি এটা কেউ না জানে, তুই কাল থেকে রুটির দাম 20 টাকা হাঁকবি, কাউকে বলবি না। রুটিওয়ালা খুশি মনে ফিরে গেল, লাভ অতিরিক্ত হবে, 5 টাকার জায়গায় 20 টাকা পাবে। পরের দিন থেকে নতুন রূপে রুটি তৈরি করিল, রুটির দাম 20 টাকা। সারা রাজ্যে প্রতিবাদ, জনগণ খেপে গিয়ে রাজার কাছে বিচার দিল। চারিদিকে হই হই রই রই, যে দেশের মানুষ রুটি খেয়ে জীবন যাপন করিত তাদের প্রধান খাদ্য রুটি, আজ যদি আকাশ ছোঁয়া দাম হয়ে যায় তাহলে সাধারণ গরিব মানুষেরা কি খেয়ে বাঁচিবে? মানুষেরা দলবদ্ধভাবে রাজার কাছে ছুটিল, হুজুর আমাদের বাঁচান, আমাদের বাঁচান, এইভাবে চলিলে আমরা না খেয়ে দিন যাপন করিব। কি হয়েছে হুজুর? একমাত্র রুটিওয়ালা রাজ্যের মধ্যে সে 5 টাকা থেকে 20 টাকা দাম করে দিয়েছে। এইভাবে তো আমরা একটা রুটির দাম 20 টাকা দিয়ে আমরা কিনিতে পারবো না হুজুর, আমাদের তো এত সামর্থ্য নাই। আপনি কিছু করুন, আপনি শাস্তি দিন রুটিওয়ালাকে, আমরা গরিব মানুষ, সাধারণ মানুষ আজ দিশেহারা। রাজা হুঙ্কার দিলেন, এ কে আছো, রুটিওয়ালাকে ধরে নিয়ে এসো, এ অন্যায় কোনো মতেই মেনে নেওয়া যায় না। রুটিওয়ালা কাঁপিতে কাঁপিতে রাজার দরবারে এসে উপস্থিত হল। হুজুর বিয়াদবি মাফ করিবেন, রুটিওয়ালা চুপটি মেরে রাজার কাছে বসিল। রাজা বলিলেন, এ কাল থেকে রুটির দাম 10 টাকা করে দিলাম, অর্ধেক, 20 টাকা বেচা যাবে না, যাও কাল থেকে রুটি 10 টাকা করে বিক্রি করিবে। রুটিওয়ালা অবাক, মনে মনে ভাবিতে লাগল, আমি তো নিজেই বলেছিলাম 10 টাকা করার জন্য, কিন্তু রাজা তো বলেছিল 20 টাকা, আজকে সেই রাজা আবার সবাইকে ডেকে এনে আমাকে অপমান করেছে, আমি তো রাজার কথা শুনেই 20 টাকা বলেছিলাম, কিন্তু কেন রাজা এটা করিল? রুটিওয়ালা আর মনে মনে বিড়বিড় করিতে লাগলো, কিন্তু আসল রাজনীতির খেলা রুটিওয়ালা কিছুই বুঝিল না। সারা রাজ্যে ধন্য ধন্য পড়ে গেল, রাজার নামে তকবীরে ধ্বনি উঠিল। এমন একজন রাজা ছিল বলেই তো আজকে আমরা সাধারণ মানুষ বেঁচে গেলাম, নাহলে 20 টাকায় রুটি কেনা যায়? তাই তো সাধারণ মানুষ রাজার নামে জয়ধ্বনি করিতে লাগিল। এদিকে সমস্ত মানুষ চলে যাবার পর রুটিওয়ালা জিজ্ঞাসা করিল, মহারাজ কি ব্যাপার, আপনিই তো বলেছিলেন 20 টাকা করিতে। মহারাজ বলিলেন, বাছা তুমি কিছু বুঝবো না, তোমার দাম ছিল 10 টাকা, আমি 10 টাকা করে দিয়েছি, তুমি তো নিজেই বলেছিলে 10 টাকা করিতে, তাই আজ থেকে 10 টাকা করে দিলাম। এই মূর্খ মানুষেরা আমার রাজনীতির খেলা কিছুই বুঝবে না, যাও তোমার 10 টাকা রুটি তুমি বিক্রি করো, আমার সুনাম আমি কুড়িয়ে নিয়েছি, তোমার সংগ্রহ এবারে তুমি সংগ্রহ করো। প্রিয় বন্ধুরা, আপনাদের কি মনে হয় সেই পদ্ধতিতে আজকে আমাদের সমাজের দ্রব্যমূল্যের দাম বেড়ে চলেছে? অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন।